রুনাকে কুরুচিকর মন্তব্যের পর কার্যত কোণঠাসা মনোরঞ্জন। হুগলি জেলা পরিষদ সদস্য তথা তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য কমিটির সদস্য রুনা খাতুনকে কুরুচিকর মন্তব্যের জেরে কার্যত কোণঠাসা বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। ব্লক নেতৃত্ব থেকে সাধারণ কর্মীরাও বিধায়কের মন্তব্যের বিরুদ্ধে সরব। দিন তিনেক আগেই সমাজ মাধ্যমে রুনাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন মনোরঞ্জন। কিছুক্ষণ পর নিজের মন্তব্য মুছে দিলেও ততক্ষণে তার স্ক্রিনশট ভাইরাল। ঘটনায় বলাগড় থানায় বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন রুনা। পাশাপাশি বৃহস্পতিবার এই নিয়ে উত্তাল হয়ে ওঠে জিরাট এলাকা। মনোরঞ্জনের দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায় রুনার অনুরাগীরা। ঘটনার পর থেকেই কলকাতায় আশ্রয় নেয় বিধায়ক। শনিবার পর্যন্ত তিনি এলাকায় ঢোকেননি। শুক্রবার রাতে রুনার উপস্থিতিতে দলীয় কর্মীরা বৈঠকে বসেন। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অসীম মাঝি, বর্ষীয়ান তৃণমূল নেতা শ্যামাপ্রসাদ রায় ব্যানার্জিরা, তবে ছিলেন না বলাগড় ব্লক তৃণমূলের সভাপতি নবীন গাঙ্গুলি। সূত্রের খবর, সেই বৈঠকে বিধায়ককে বয়কটের ডাক ওঠে। যদিও রুনার বক্তব্য বিধায়ক অশালীনতার সীমা লঙ্ঘন করেছেন, তবে এটা গোষ্ঠী কোন্দল নয়, এটা বোঝানোর জন্যই আমরা বৈঠক করেছিলাম। কর্মীরা যদি বৈঠককে বয়কট করে তাহলে কে কি করবে? আমি করেছি, কারণ ব্যক্তিগত কুরুচিকর আক্রমণের বিরুদ্ধে সাধারণ নাগরিক হিসাবে সমগ্র নারী জাতির জন্য এবং আমরা যারা মা জননী, আমিও তো, আমারও তো সন্তান আছে, সেই নারী জাতির হয়ে আমি এফআইআর করেছি। যিনি আমার সম্পর্কে কুৎসিত ইঙ্গিতপূর্ণ অশালীন ভাষায় আক্রমণ করেছেন তার বিরুদ্ধে। দেখুন, বিধায়ক হোক বা যে কোনো দলের নেতৃত্ব, তার আগে হচ্ছে সবের আগে মানুষত্ব, তাহার উপর না। কাজেই প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তিত্বের একটা নির্দিষ্ট ডেকোরাম মেনটেন করতে হয়, প্রত্যেকের জীবনের একটা লক্ষণ বন্দী থাকে, সেটা আমার মনে হয় অতিক্রম করা কারোরই উচিত নয়। কাজেই তিনি অতিক্রম করেছেন, অতএব এটা সামাজিকভাবে আমার পরিবার আমাকে বলেছে, আমার ফ্যামিলি এবং আমাদের যারা সুবানুধ্যায়ী রয়েছে এবং আপামর জনগণ এর বিরুদ্ধে সোচ্চার হয়েছে, তাই এই প্রতিবাদ হয়েছে। নিশ্চয়ই বলছে, এটাকে নিশ্চয়ই কোনো দল সমর্থন করে না, কোনো দলই নয়, আমার দল বলে না, কোনো দলই সমর্থন করে না। এটা সিদ্ধান্ত কিছু না। দেখুন, বেশ কিছুদিন ভাবে একটা রাজনৈতিক উত্তপ্ত পরিবেশ হচ্ছে, এরকম একটা সোশ্যাল মিডিয়ায় দেখানো হচ্ছিল। কারণ হচ্ছে, আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব, আমরা ছাত্র রাজনীতি করে উঠে এসেছি, কিন্তু অনেক সময় হয় রাজনৈতিক অনেক কিছু বাধ্যবাধকতা থাকে, রিজার্ভেশন সিট থাকে, এরকম অনেক বিষয় থাকে, যার জন্য অনেক সময় অরাজনৈতিক জগৎ থেকেও মানুষকে আনতে হয়, কারণ সবাইকেই স্থান দেওয়া উচিত, এটা সবাই মনে করি আমরা। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো মানুষ যখন তার শালীনতা অতিক্রম করে, সেটাকে তো মানুষ ভালোভাবে দেয় না। এবং সোশ্যাল মিডিয়ায় বারবার যেভাবে দেখানো হচ্ছিল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, এটাই আমাদের প্রমাণ করা ছিল যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলতে তৃণমূলের যারা একনিষ্ঠ কর্মী সমর্থক বৃন্দ, যারা লড়াই করে দলটা প্রতিষ্ঠা করেছে, তারা তাদের মধ্যে লড়াই করছে, না বিষয়টা সেটা নয়। এটা প্রমাণ করার জন্যই গতকাল একটা সভা করা হয়েছে, যে সভায় তৃণমূলের যারা বর্ষীয়ান নেতৃত্ব, যাদের রক্ত ঘাম পরিশ্রমে বলাগড় ব্লকে তৃণমূল কংগ্রেসটা প্রতিষ্ঠা লাভ করেছে, যারা কোনো সময় সিপিএম এর সন্ত্রাসের পরোয়া করে নিজেদের তার প্রাণটা চলে যেতে পারে, সেই সমস্ত নেতৃত্বরা, শ্যামাপ্রসাদ রায় ব্যানার্জি বলুন, আমাদের প্রাক্তন বিধায়ক অসীম মাঝি, আরও অনেক বর্ষীয়ান নেতা, প্রধান উপপ্রধান সহ অঞ্চল সভাপতি, প্রত্যেকে আমরা উপস্থিত ছিলাম। আমাদের একটাই আমাদের লক্ষ্য, সেটা আগামী 24-এর নির্বাচন, যাতে কোনোভাবেই বিরোধীরা এই রকম সিচুয়েশনের মধ্যে দিয়ে ফাঁক ফোকর দিয়ে ঢুকে দলকে ম্যালাইন করার সুযোগ নিয়ে মানুষকে ভুল বোঝাতে না পারে। আমরা সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ, আমরা রাজনৈতিক প্রোগ্রাম নেব, কর্মসূচি নেব, এই সমস্তই আমাদের আলাপ আলোচনা হয়েছে। আমরা বয়কট করার কে? আপামর জনগণ, মানুষ যেটা চায় সবসময় সেটাই হয়ে এসেছে। বলাগড়বাসী খুবই সংস্কৃতিপ্রেমী, কালচারাল, এবং সবসময় আমরা যেটা বলি, হোয়াটস বেঙ্গল থিঙ্কস টুডে, ইন্ডিয়া থিঙ্কস টুমোরো, ঠিক তেমনি বলাগড় রাজনীতিতে কিন্তু পথ দেখায়। বাই নির্বাচনের রেজাল্ট কিন্তু প্রমাণ করে দিয়েছিল তৎকালীন টাইমে যে তৃণমূল আসছে, আগামী ভবিষ্যৎ তৃণমূল কংগ্রেস, সেটা কিন্তু বলাগড়। ফলে বলাগড় রাজনীতিতে সবসময় একটা অন্য মাত্রা পেয়ে এসেছে, সেখানকার মানুষ
যদি মনে করে কাউকে বয়কট করব, কাউকে অতিরিক্ত ভালোবাসবো, কাউকে মাথায় নিয়ে নাচ করব, এটা সম্পূর্ণ রাজনীতির ঊর্ধ্বে। অন্যদিকে শ্যামাপ্রসাদ বলেন, আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে শুক্রবার বৈঠক ডাকা হয়েছিল, বিধায়ক প্রসঙ্গে নয়, সেখানে ব্লক সভাপতির থাকা উচিত ছিল, কেন আসেননি সেটা উনিই বলতে পারবেন। তবে বিধায়কের বারংবার সমাজ মাধ্যমে বিতর্কিত মন্তব্যেও তিনি ব্যক্তিগতভাবে সমর্থন করতে পারছেন না বলে জানান। বয়কট করার জন্য তৃণমূল কংগ্রেসের মিটিং হয় না। আগামী দিনে আমরা বলাগড়ে কেন সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের বুকে বিরোধীরা যা করে বেড়াচ্ছে, আমাদের টার্গেট একটাই, বিরোধীরা যে অপপ্রচার করছে এবং বিরোধীরা যে বাংলাকে বঞ্চনা দিচ্ছে তার বিরুদ্ধে বলাগড় ব্লকে আমরা সাংগঠনিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার জন্য আমরা একাধিক বৈঠক করছি। শুধু কালকে বলে না, লাগাতার আমরা বৈঠক করছি। কেউ কারোর বিরুদ্ধে নয়, কেউ কারোকে বয়কট করার জন্য নয়, তৃণমূল দল একটা বৃহত্তর দল, সকলকে নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে যাতে আমরা বলাগড়ের বুকে অন্তত মানুষের কাছে পৌঁছাতে পারি। বিরোধীদের অপকম্মের কথা, 100 দিনের কাজ পাচ্ছে না মানুষ, গৃহের টাকা পাচ্ছে না, সড়ক যোজনার টাকা পাচ্ছে না, এর জন্য আমরা রূপরেখা তৈরি করার জন্য গতকাল আমরা বসেছিলাম। বসে আগামী দিন থেকে আমরা কর্মসূচি, বৃহত্তর কর্মসূচি করব ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে। আমরা রাস্তায় নামবো, পথে নামবো, মিটিং করব, মিছিল করব, এটা আমরা পরিষ্কারভাবে করব না। বিধায়কের বিরুদ্ধে কোনো আলোচনা করা তো, সে তো আমার দলের বিধায়ক, তার বিরুদ্ধে আলোচনার কি না, তাকে নিয়ে কোনো আলোচনার তো ব্যাপার নেই। তিনি তো থাকবেন, যে যে প্রোগ্রাম হবে তিনি তো বিধায়ক থাকবেন, সকল নেতা নেত্রী যারা আছেন সবাই থাকবেন, সবাই সংঘবদ্ধ পরিবার মিলে আমরা একত্রিত হয়ে আমরা সেখানে আন্দোলন করব। আমি কোনোটাই সমর্থন করি না। সোশ্যাল মিডিয়ায় যারা যেটা করেছে, যেই যা করুক, সেটা রুনা ম্যাডামই করুক, বিধায়ক সাহেবই করুক, সেটা আমাদের দলের ক্ষেত্রে কাম্য নয়, এসব থেকে বিরত থাকাই উচিত। কিন্তু সেটা বলার ক্ষমতা তো আমার নেই, আমি একটা ছোটোখাটো নেতা। রাজ্য কমিটির কাছে নিশ্চয়ই খবর গেছেন, তাঁরা যেটা ব্যবস্থা নেওয়ার নেবেন। এখন আমাদের মূল উদ্দেশ্য, বিধায়ক রাগ করলেন কি কে রাগ করলেন আমাদের দেখার দরকার নেই, আমাদের কথা হচ্ছে একটাই, যে আমাদের এখন আন্দোলনের পথে যেতে হবে। সামনে লোকসভা নির্বাচন আছে, আন্দোলনের পথে যেতে হবে, কর্মীদের সংগঠিত করতে হবে, একত্রিত করতে হবে, করে আমরা রাস্তায় নামব। দেখুন, ব্লক সভাপতি আছেন, হয়তো তার কোনো কাজ ছিল, তিনি সেই জায়গায় গেছেন, কিংবা ব্লক সভাপতির ব্যক্তিগত কিছু কাজ থাকতে পারে যার জন্য তিনি আসেননি, তাকেও বলা হয়েছিল নিশ্চয়ই, যারা আমরা প্রত্যেকে ডেকেছিলাম। যে এই মুহূর্তে যদি আমরা বলাগড় ব্লকে সবাই একত্রিতভাবে আন্দোলন না করি বিরোধীদের পক্ষে, তাহলে সকলের ক্ষেত্রেই অসুবিধে আছে, আমাদের করতে হবে। আমাদের জ্বলন্ত উদাহরণ সমস্ত কিছু রয়েছে, তাই রয়েছে। তারপরে যে উনি আসেননি, ওটা ওনার ব্যক্তিগত ব্যাপার, ওনাকে জিজ্ঞেস করলে উনি বলতে হয়তো পারবে। দেখুন, কে কী করবে সেটা তো বলতে পারবো না, কর্মীরা কে কী করবে, কাকে গ্রহণ করবে, কাকে প্রত্যাখ্যান করবে, এটা বলার সাহস আমাদের নেই। কারণ তিনি জেলার সভানেত্রী ছিলেন, যুব সভানেত্রী ছিলেন, তিনি হয়তো বলেছেন তাঁর বক্তব্যে। কিন্তু আমি দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে দুঃখ দুর্দিন সব দিন থেকে আছি, আজকে 30-35 বছর ধরে বৈতরণী পার হয়ে গেল। আমি সবসময়তেই চাই বলাগড় ভালো থাকুক, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে আমরা এগিয়ে যাই, কেউ কারোর বিরুদ্ধে কাদা ছড়াছড়ি না করে, নিজেরা অন্তত বিরোধীদের বলাগড়ে জায়গা করতে দেওয়া যাবে না, এই অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা আন্দোলনের পথে না। কর্মীরা কেউ যদি কারোকে বয়কট করে, কেউ যদি মনে করে যে শামাকে কোথাও আসতে দেবো না, আমাকে সেই জায়গা থেকে বিরত থাকাই উচিত। নিশ্চয়ই মনে হবে যে আমার কিছু হয়তো ফল্ট আছে, আমার মনে, আমার ব্যক্তিগত ওপিনিয়ন আমি বলছি, আমি কারো দিক দিয়ে বলছি না, আমি আমার ব্যক্তিগত ওপিনিয়নের কথা বলছি। কেউ যদি মনে করে কোনো অঞ্চলে শামা গেলে হয়তো খারাপ হতে পারে, তাহলে শামা না যাওয়াটাই দলের ক্ষেত্রে মঙ্গল, এটা আমার মনে হয়। পঞ্চায়েতের উন্নয়নের কাজের জন্যই বৈঠকে থাকতে পারেননি বলে জানান নবীন গাঙ্গুলী। তবে বিধায়কের বারবার বিতর্কিত মন্তব্য তিনিও সমর্থন করছেন না বলে সাফ জানিয়ে দেন বিধায়ক গোষ্ঠী হিসেবে পরিচিত নবীন। উন্নয়ন আর দল একসঙ্গে তো একে অপরের পরিপূরক হয়ে নির্বাচন করবে, সামনে নির্বাচন, অসুবিধা নেই। দেখুন, এই বিষয়টা আমার বলার বিষয় না, এই বিষয়টা আমি আজকে সকালবেলা আনন্দবাজারে পড়লাম, দেখলাম খবরটা। নিশ্চয়ই এই খবরটা শুধু বলাগড়ের মধ্যে বিস্তৃত নেই, সারা বাংলাতেই বিস্তৃত আছে। আমাদের স্টেট লেভেলের যারা লিডারশিপ আছে, জেলা লেভেলের যারা লিডারশিপ আছে, তারা নিশ্চয়ই পড়েছে, নিশ্চয়ই চিন্তাভাবনা করবেন, আগামী দিনে নিশ্চয়ই একটা সমাধানের পথ বের হবে। না না, যে মন্তব্য করেছে সেই মন্তব্য অমার্জনীয় অপরাধ, এই মন্তব্য একদম শালীনতা একটা। আমরা যারা রাজনৈতিক লেভেলের, রাজনীতির সঙ্গে যুক্ত আছি, তাদের শালীনতা বোধ, শিক্ষা, সংস্কৃতি, এটাকে সামনে রেখেই কিন্তু আমাদের রাজনীতিটা করতে হবে।
উনি যেটা করেছেন সেটা তো আমরা মেন্টালি বা মোরাল কোনোটাই সাপোর্ট নেই। না না দেখুন, একটা সামনে লোকসভা নির্বাচন তাকে কেন্দ্র করে একটা মিটিং হতেই পারে, এটা বিষয় না। এটা দলের দলকে ঐক্যবদ্ধ, দলকে শক্তিশালী করার জন্য মিটিং হতেই পারে, এটা বিষয় না। না না, এড়িয়ে চলার বিষয় নয়, এড়িয়ে চলার বিষয় তো না, এড়িয়ে চলার বিষয় নয়। আমি তো আবারও বললাম বিষয়টা নিয়ে এটা টোটালটাই দলের আভ্যন্তরীণ ব্যাপার, ইন্টারনাল ব্যাপার। এটা বিষয়টা নিয়ে স্টেট পর্যায়ে যারা লিডারশিপ আছে, আবার জেলা পর্যায়ে যারা লিডারশিপ আছে, তারা নিশ্চয়ই, প্রথম কথা হচ্ছে যে পরিষেবা বলতে যে কিছু স্কলারশিপের ব্যাপারে কিছু একদম এই করা আছে, ইন্ডিকেট করা আছে যে স্কলারশিপ বলতে শুধুমাত্র বিধায়ক এসব, সেগুলো হয়ে যাবে, অসুবিধা হবে না। না না, গোষ্ঠী দ্বন্দ্ব দেখুন, একটা তৃণমূল কংগ্রেস বড় একটা দল, পরিবার, এই পরিবারের ভেতরে, ঘরের ভেতরে একটা বড় পরিবার অটোমেটিক্যালি ঠোকাটা লাগবে, কিন্তু দিনের শেষে আমরা সবাই তৃণমূল হটাও বলা গর্বাচক বলেনি তো দুষ্কৃতি হটাও বলা গর্বাচক, আমাদের সবার মোটো তো একই, আমাদের তো সবার মোটো এক লক্ষ্য, এক যে দুষ্কৃতি হটাও দল বাঁচাও। তাহলে কাদের দিকে ইঙ্গিত করছেন সেটা উনি বলতে পারবেন, উনি ওনার লেভেল থেকে বলেছেন, উনি তো আমার সঙ্গে কথা বলে বলেননি, আর উনি এখানে বসেও বলেননি কথা, মন্তব্য সোশ্যাল মিডিয়ায় আজকে থেকে নেয় ওনার, উনি যখন থেকে নির্বাচিত হয়েছেন তখন থেকে উনি সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য করে গেছেন। বিতর্কিত পোস্ট আমরা তো বহুদিন ধরেই সমর্থন করি না, আমাদের মোরাল সাপোর্টও নেই, মেন্টালি সাপোর্ট দল। প্রথম কথা হচ্ছে আমি ব্যক্তি নবীন গাঙ্গুলি কেউ নই, আমাকে দল দায়িত্ব দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছেন দলের সভাপতি হিসাবে। আমার দায়িত্ব হচ্ছে এলাকা যাতে পিস থাকে, যাতে এলাকাটাকে উত্তপ্ত না হয় সেটা দেখা, আর দলকে শক্তিশালী করা, আর দলের নির্দেশ মেনে চলা। দল যদি নির্দেশ দেয় যে সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে, আমি তো ওয়েলকাম সবাইকে সঙ্গে নিয়ে চলার। লোকসভায় ফলাফল কেমন হতে পারে এই এরকম পরিস্থিতির মধ্যে? লোকসভা ফলাফল নিয়ে চিন্তা করার ব্যাপার নয়, ব্যাপারটা এই বিষয়গুলো নিয়ে আপনারা বিশেষত মিডিয়ারা যেভাবে ফুলিয়ে ফাপিয়ে দেখাচ্ছেন আপনাদের টিআরপি বাড়ানোর জন্য, এটা ঠিক হচ্ছে, এমন কিছু ঘটনা ঘটেনি, বলাগড় এমন কিছু অথৈ জলে পড়ে যায়নি, বলাগড় বলাগড়ের জায়গাতেই আছে, বলাগড়ের মানুষ 2019 সালে লোকসভা নির্বাচনে যে ভুল করে। এই বিষয়ে হুগলি সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদার বলেন, দেখুন একটা সুপ্ত চাপা খুব ওদের ছিল, এবং বিধায়ককে বয়কট করার জন্য যে চিন্তা ভাবনা নিয়েছে তারা, এটা একটা বড় গোষ্ঠীদ্বন্দ্ব তাদের মধ্যে ছিল, আর সেই গোষ্ঠীদ্বন্দ্বটা এতদিন সুপ্ত ছিল, এবার প্রকাশ্যে বেরিয়ে এসছে, কারণ ছাই দিয়ে তো বেশি দিন আগুন ঢেকে রাখা যায় না, আগুন আস্তে আস্তে ফুলকির মতন, মানে ফুলিঙ্গের মতন বাস্ট হয়, তো সেক্ষেত্রে এটা বেরিয়ে এসছে মানুষের কাছে, সামনের বিধায়ককে বয়কট করবে, তারপরে আবার নিজেরা বড় বড় গোষ্ঠী তৈরি করবে, আজকে বলবে যে এটা বলেছি, কালকে বলবে এটা বলিনি, মানে এদের তো কথাবার্তা সব কোনো স্ট্যান্ড পয়েন্ট থাকে না, যখন যা মুখে আসে তখন সেটা বলে, এটা অবশ্যই পোকা টোকার তো নিয়ে বসে আছে, এটা ওদের গোষ্ঠীদ্বন্দ্ব এমন আকারে আছে না, প্রতিটি কর্মী নেতা হবে, আর সেক্ষেত্রে গোষ্ঠীদ্বন্দ্ব অবশ্যই প্রকাশ্যে এসেছে, আর সেটা আগামী দিনে এটা সামান্য আছে, এটি বৃহত আকার অবশ্যই নেবে, আর গোষ্ঠীদ্বন্দ্ব তো তৃণমূলে তো এটা সারা বছরই থাকে, আর এটা আরও বৃহত্তরভাবে যাবে। এটা যে বিধায়ক আছেন, বিধায়ক যিনি আছেন তিনি আজকে তারই বিধায়কের যে ঘর, মানে যেখানে তার অফিস, সে অফিসটাকে ভেঙেছে তারই নেতৃত্বের যে শাসক দল ওখানে নেতৃত্ব দেন, আজকে সেই নেতৃত্ব দেওয়া কর্মীরা, আমরা জানি যেমনি আমাদের এমপি আছে, এমপি যেভাবে ভালো থাকে, কীভাবে কি সুস্থ থাকবে, এমপির ঘর অফিসটা কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হবে, সেটা আমাদের দলীয়ভাবে আমাদের এটা কর্তব্য থাকে। এক্ষেত্রে দেখা যায় কি, ওনাদের এমপি তো ওনাদের এমএলএ তো দূরের কথা, এমএলএ এবং পার্টির কর্মীরা একসঙ্গে একটা দ্বিখণ্ডিত ভাব হয়েছে, একদিকে এমএলএ যাচ্ছে, একদিকে পার্টির কর্মীরা যাচ্ছে, এমএলএ এদিকে পার্টির কর্মীর বিরুদ্ধে বলছে, আবার ওদিকে পার্টির কর্মীর এমএলএর বিরুদ্ধে বলছে, এ যেন একটা হাট বসেছে, মানে হাটের যেমন হয়, মানে যেমন দরাদরির বিষয় থাকে সেরকম দরাদরির বিষয় এদের মধ্যে গেছে, তো সেই জায়গায় পার্টির মধ্যে একটা অস্থিরতা এমনভাবে জায়গায় গেছে, আর গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে বেরিয়ে আসছে। নিউজ আজ বাংলা, হুগলি।
নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্মকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।